আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম সোজা ট্রেনিং একাডেমির আইসিএসবির ট্রেনিং গ্রাউন্ড থেকে। আমরা আইসিএসবির যে কোর্সগুলো আছে অর্থাৎ ডে ওয়ান থেকে ডে ফোর পর্যন্ত সোজা ট্রেনিং একাডেমিতে যারা আসে প্রতিনিয়ত আইসিএসবির প্রিপারেশন নেওয়ার জন্য, অর্থাৎ লং কোর্স, শর্ট কোর্স অথবা এমসি মেডিকেল কোর্স, তা আমরা চেষ্টা করি সোজা ট্রেনিং একাডেমি থেকে খুব প্রপার একটা গাইডলাইন দিয়ে প্রত্যেকটা ছেলেকে প্রস্তুত করাতে আমরা এটা আমাদের শতভাগ দিয়ে চেষ্টা করি। তো পিছনে অবশ্য দেখা যাচ্ছে অনেকে লাডারিং করছে, লাডারিং করছে, তারপর চিন আপ দিচ্ছে আর কি। এগুলো আসলে আইসিএসবির যে পিএটি আছে, আমরা ফিজিক্যাল অ্যাবিলিটি টেস্ট, এটা আইসিএসবিতে আপনারা যখন যাবেন তখন আপনাদেরকে এটা অংশগ্রহণ করতে হবে। তো যাই হোক, আইসিএসবির প্রস্তুতির জন্য সোজা ট্রেনিং একাডেমি বাংলাদেশের সর্ববৃহৎ একাডেমি, আমাদের একাডেমি সংলগ্ন গ্রাউন্ড আইসিএসবির আকারে আমরা সাজিয়েছি। আবার পাশাপাশি আমাদের এখানে খুবই স্বল্প খরচে আবাসিকের ব্যবস্থা রয়েছে। তো যাই হোক, আপনারা যারা আইসিএসবির প্রিপারেশনের জন্য সোজা ট্রেনিং একাডেমিতে আসতে চাচ্ছেন অবশ্যই আসতে পারেন। এসে আপনার যে প্রপার প্রিপারেশনটা, এই প্রিপারেশনটা আপনি আইসিএসবির জন্য এখান থেকে নেন, এবং আমরা চেষ্টা করব আপনার আইসিএসবিতে যাওয়ার আগে যে প্রপার একটা গাইডলাইন দরকার এবং প্রপার কিছু টেকনিক্স দরকার, কিছু পলিসি দরকার, এই জিনিসগুলো আপনাদেরকে হাতে কলমে বা প্র্যাকটিক্যাল এমনভাবে শেখানো হবে যখন আপনারা আইসিএসবিতে পরীক্ষা দিতে যাবেন। আমি আশা করি, মনে করি যে আপনারা ইনশাল্লাহ আইসিএসবিতে গিয়ে আপনাদের যে কাঙ্ক্ষিত গ্রিন কার্ড সেটা অর্জন করতে অবশ্যই সক্ষম হবেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আইসিএসবির আমাদের ব্যাচের স্টুডেন্টরা এখানে কোর্স করতে আসছে আইসিএসবির, আপনারাও অবশ্যই আসবেন। সবার জন্য শুভকামনা থাকলো, পরীক্ষার জন্য ভালোভাবে প্রিপারেশন নেন। এখন বিভিন্ন কোর্সের আইসিএসবির পরীক্ষাগুলো চলছে, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ছাত্ররা এসে প্রস্তুতি নিচ্ছে। আপনারাও ইনশাল্লাহ চাইলে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এসে আমাদের এখানে স্বল্পমেয়াদে বা দীর্ঘমেয়াদে আইসিএসবির প্রিপারেশন নিয়ে আপনার কাঙ্ক্ষিত যে লক্ষ্য অবশ্যই আপনি সেটা পূরণ করতে পারবেন। সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ নেক্সট এপিসোড নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব। ধন্যবাদ সবাই।